আইয়ুব আলাইহিসসালামের পরীক্ষার দিকে নজর করিয়া দেখো। আইয়ুব আলাইহিসসালামকে আমি অনেক নিয়ামত দান করেছিলাম, আমি তার রাজত্ব দিয়েছিলাম, সম্পদের মালিক বানিয়েছিলাম। ওই সময়ের মধ্যে ইব হজরতে আইয়ুবের মতন কেউ সম্পদওয়ালা ছিল না। তার ওট ছিল, বকরি ছিল, ভেড়া ছিল, সম্পদ ছিল, এত কিছু দেওয়ার পরেও ইব হজরতে আইয়ুব আলাইহিসসালাম সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে, প্রতি মুহূর্তে প্রতিনিয়ত শুকরিয়া আদায় করে। শয়তানের সহ্য হলো না। ওই সময় শয়তান সপ্তম আকাশে উঠতে পারত, সপ্তম আকাশে যাইতে পারত। সপ্তম আকাশের মধ্যে গিয়ে আল্লাহকে ডাক, দেখ আল্লাহ, আইয়ুব আলাইহিসসালামকে সম্পদ দেওয়ার কারণে সে তোমার শুকরিয়া আদায় করে, সম্পদ দেওয়ার কারণে সে নামাজ পড়ে, সে মসজিদ বানাইছে। ও গো মালিক, ইব্রাহিম নবীর সম্পদের ওপর আমার একটু ক্ষমতা দাও, আমি আইয়ুব আলাইহিসসালামের সম্পদের ওপর আমার একটু ক্ষমতা দাও, আমি দেখব তার সবগুলো সন্তান নিয়া, তার বিবি নিয়া, তার সম্পদ নিয়া সব ধ্বংস করিয়া দেখব সে তোমার শুকরিয়া আদায় করে কিনা, আর আইয়ুব তোমার গোলামি করে কিনা। আল্লাহ পাক জানাই দিলেন, হে শয়তান যা, আইয়ুব আলাইহিসসালামের সম্পদ দিয়েছি আমি, ক্ষমতা দিয়েছি আমি, সন্তানও দিয়েছি আমি, যা তোরে পরীক্ষা করার ক্ষমতা দিলাম। আইয়ুব আলাইহিসসালাম নামাজে দাঁড়ায় গিয়েছে, হঠাৎ করে শয়তান অগ্নিকুণ্ড হইয়া ইব্রাহিম আলাইহিসসালামের হযরত আইয়ুব আলাইহিসসালামের সবগুলো সম্পদ জ্বালাইয়া দিয়া, পোড়াইয়া দিয়া, শেষ করিয়া দিয়া হযরত আইয়ুব আলাইহিসসালামের সামনে এসে দাঁড়ায় বলে, আইয়ুব তুমি নামাজে দাঁড়ায় রইছ, তোমার খবর আসেনি, হঠাৎ করে পাহাড়ি এলাকার থেকে অগ্নিকুণ্ড আইসা তোমার সবগুলো সম্পদ জ্বালায় দিয়েছে। আইয়ুব সালাম ফিরে কয়, আলহামদুলিল্লাহ, এই সম্পদ তো আমার না, আমি দুনিয়াতে একা আসছি, আবার একাই যাব, সম্পদ তো আমার নয়, এই সম্পদের মালিক তো আমি নই, আমি নই, সম্পদের মালিক তো আমি নই। কই কে সম্পদের মালিক? কে? আর জোরে বলেন না, সম্পদের মালিক কে? কি আমানত চন্দের রোজে নজদ মাস, দর হাকিকত মালিক হর শেখ দাস। ই আমানত চন্দের রোজে নজদ মাস, দর হাকিকত মালিক হর শেখ দাস। আল্লাহকে তোমারে পাহারাদার বানাইছি, আল্লাহুল গনিয়্য ওয়াং তুমুল ফকরা, দুনিয়ার সম্পদের মালিক হলাম আমি, তুমি হইলা ভিক্ষুক, তুমি আমার কাছ থেকে চেয়ে চেয়ে নিবা, আমি হইলাম সম্পদওয়ালা আর তুমি হইলা ভিক্ষুক, তোমাকে যা দিয়ে সেগুলো তোমার কাছে আমি আমানত রেখেছি। এজন্য সম্পদ কেমনে কামাই করেছেন, কেমনে খরচ করেছেন, কোন জায়গাতে আয় করেছেন, কোন জায়গায় ব্যয় করেছেন, এগুলোর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনি আর আমি যত নিয়ামত পেয়েছি, ওই নিয়ামতের শুকরিয়া আদায় না করলে, নিয়ামতগুলো অপচয় করলে সেটার হিসাব দেওয়া লাগবে। শয়তান তাকায়া দেখে, আইয়ুব নবীর সব সম্পদ নেওয়ার পরেও আইয়ুব আলাইহিসসালাম শুকরিয়া আদায় করে। আরেকবার গিয়ে মুসলমান বাবা হযরত আইয়ুব আলাইহিসসালামের উট বকরি বেড়াগুলো সব ধ্বংস করে দিয়া আইয়ুব নবীর কাছে আইসা, আইয়ুব নবী তোমার সব উট বকরি বেড়াগুলো সেটা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কয়, আলহামদুলিল্লাহ। কি কয়, কি কয়? কয়, আলহামদুলিল্লাহ। এখন মুসলমান বাইরাম এক রওয়ায়েতের মধ্যে আসছে, আইয়ুব আলাইহিসসালামের চারজন বিবি ছিল, চারজন বিবির মধ্যে একজন বিবির নাম ছিল রহিমা, সালেহা, মোমেনা, খালেসা, রহিমা, এই চারটা বিবি ছিল। এই চারটা বিবির গর্ভ থেকে আল্লাহ তাআলা 29 জন সন্তান দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। তো হযরতে আইয়ুব আলাইহিসসালাম নামাজে দাঁড়ায় গেছে, নামাজের নামাজ, জিকির আর জিকির, আল্লাহকে ডাকে। ওই সন্তানগুলো মাদ্রাসায় লেখাপড়ার জন্য গেল, একই ছাদের নিচে সবগুলো ভাই বোন একসাথে হয়ে লেখাপড়া করে। শয়তান ছাদের উপরে ভুইসা, শয়তান ছাদটাকে ধসাইয়া দিয়া সবগুলো বাচ্চা শেষ করে দিল। সবগুলো বাচ্চা শেষ হয়ে যাওয়ার পরে আইয়ুব আলাইহিসসালামের কাছে শয়তান গিয়া বলে, ও আইয়ুব, খবর পাইছো নি, তোমার সন্তান ছাদ ধসিয়া গিয়া তোমার সন্তান সব মারা গেছে। কয়, আলহামদুলিল্লাহ। কি কয়, কি কয়? কয়, আলহামদুলিল্লাহ, সন্তান তো দিয়েছেন আমার আল্লাহ, সম্পদ দিয়েছেন আমার আল্লাহ। আলমাল আলমালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। কয়, ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো দুনিয়ার সুখের শান্তি, এগুলো আসলে আমার না। এগুলো সব নিয়ে যাওয়ার পরেও হযরত আইয়ুব আলাইহিসসালাম যখন শুকরিয়া আদায় করে, এইবার শয়তান ডাক দিয়ে, কয়, আল্লাহ, আইয়ুবের সব সম্পদ শেষ করলাম, সন্তানও শেষ করে দিলাম, ওট বকরি
একবার অশেষ করে দিলাম। আল্লাহ তুমি যদি ক্ষমতা দাও, আইয়ুবের দেহের উপরে আমার একটু শক্তি প্রয়োগ করার সুযোগ আমারে দান করে কয়ে দিলাম। আইয়ুব আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়ে আছে, আর শয়তান মাছির মতন গিয়া বইসা নাকের মধ্যে একটা শুল ঢুকাইয়া দিল। পরের দিন দেখা গেল ইব্রাহিমের নাকটা বালিশের মতন ফুলে গিয়েছে, দেহ মুসলমান পুরা চেহারাটা বড় বড় ফোসকা পড়ে গেছে, পুরা দেহের মধ্যে ফোসকা পড়ে গেছে। ইব্রাহিম হযরত আইয়ুবের অবস্থা এমন হয়েছে, দেখা গেল দুই এক দিনের মাথায় পুরা দেহের মধ্যে কিরা আর কিরা, পোক আর পোক। সব দেহ যখন খায়া শেষ করে পালাইছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মালিক তুমি আমার হাত নিয়ে যাও, পা নিয়ে যাও, মাথা নিয়ে যাও, দেহ নিয়ে যাও, দুইটা জিনিস তুমি আমার জন্য সুস্থ রাখবা, একটা হলো আমার অন্তর আর একটা হলো আমার জিহ্বা। অন্তরে যেন তোমারে বিশ্বাস করতে পারি, আর জবান দিয়ে যেন তোমারে আল্লাহ বলিয়া ডাকতে পারি। আল্লাহ তুমি আমার এই দুইটা জিনিস ভালো রাখো, এক নম্বর আমার দিল, তোমারে বিশ্বাস করতে পারি, তোমারে মহব্বত করতে পারি, তোমার ভালোবাসা অন্তরে রাখতে পারি। আল্লাহ জিহ্বাটা ভালো রাখো, জিহ্বাটার মধ্যে পোকা লাগাইও না। যখন মুসলমান ভাইরা পোকা খাইতে 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 চামড়া খায়া ফালাইল, গোস্ত খায়া ফালাইল, হাড্ডির ভিতরে ঢুকিয়া গেল, আর যখন কোনো খানা পায় না পোকাগুলো পড়িয়া যায়, হযরত আইয়ুব নবী ওই পোকাগুলো উঠাইয়া আবার দেহের মধ্যে লাগাইয়া দেয়। পোকাগুলো যখন খাইতে খাইতে মুসলমান মুখের ভিতরে ঢুকে গেল, জিব্বায় কামড় দিয়া পালাইল, চিৎকার দিয়া ডাক দিয়া আল্লাহ আমার সব নিয়ে তো অসুবিধা নাই, তোমার জিব্বার নিয়ামতটা নিও না রে মালিক, আল্লাহ তুমি আমার এই নিয়ামতটা সুস্থ রাখো, তোমারে ডাকতে পারি, তোমারে মহাব্বত করতে পারি। দেখা গেল মুসলমান তার দেহের মধ্যে এমন পচা দুর্গন্ধ শুরু হয়ে গেল, উনি একজন পয়গম্বর, আশপাশের কোনো মানুষ থাকতে পারতেছে না, দুই আড়াই তিন কিলোমিটার ভিতরে কোনো মানুষ থাকতে পারে না, গন্ধ আর গন্ধ। যেই মানুষগুলো তার চাকর ছিল বকরি বেড়া চড়াইতো, এরা লাঠি নিয়ে হাজির হয়ে গেছে, এলাকাবাসী লাঠি নিয়ে হাজির হয়ে গেছে। এদিক দিয়ে তার তিনটা বিবি বিদায় হয়ে চলে গেছে, একজন বিবি মাত্র আছে, যেই বিবিটা হইল হযরত ইউসুফ আলাইহিসসালামের পত্নী, যার নাম ছিল রহিমা। সুবহানাল্লাহ, নবীর বংশের মেয়ে রহিমা। ওই রহিমা যায় নাই, সবগুলো বিবি চলিয়া গেল, রহিমা যায় নাই। এলাকার লোকেরা এসে ডাক দিয়ে আইয়ুব রনিয়া তুমি এলাকার থেকে ভাগো, দূরে চলিয়া যাও, এলাকায় থাকা যায় না গন্ধ আর গন্ধের কারণে। তখন রহিমা ডাক দিয়া কয়, মালিক আমি মহিলা মানুষ, তার আমি কোথায় যাব। ওই মুহূর্তে রহিমা তার স্বামীকে কাদের মধ্যে উঠাইয়া মাইলকে মাইল দূরে চলিয়া গেছে পাহাড়ে একটা এলাকার মধ্যে। ওইখানে স্বামীর এরাইখা নিজে এলাকায় ঘুরিয়া ঘুরিয়া খানাই না খাওয়ায় জোরে আওয়াজ করে বলেন না, সুবহানাল্লাহ। রহিমা খানা খাওয়ায় খানা খাওয়ায়, এরে মুসলমান, রহিমা দেখা গেল একেবারে অবস্থা এমন হয়ে গেছে, কোন এলাকার লোকের এখন খানাও দিতে চায় না, কেমন পরীক্ষা শুরু হয়ে গেছে আইয়ুব আলাইহিসসালামের ওপরে, কেমন পরীক্ষা শুরু হয়ে গেছে, এলাকার লোকেরা খানাও দেয় না। পরিশেষে একজন সর্দারের ঘরে বিবি রহিমা, যার চেহারা ছিল বড় সুন্দর, নবীর বংশের মেয়ে, গিয়ে সর্দারের বিবিকে ডাক দিয়া বলেন আমার কিছু ভিক্ষা দেন। সর্দারের বউ ডেকে ডেকে বলে এত সুন্দর চেহারার মহিলা আবার ভিক্ষুক হয় কেমনে, বলো তোমার কি হয়েছে। কয়, আসলে আমি ভিক্ষুক নই, আসলে আমি একজন নবীর পয়গম্বরের বিবি, আমার স্বামীর নাম হচ্ছে আইয়ুব, আমার স্বামী অসুস্থ হয়ে পড়ে আছি, আমার স্বামীর খানা খাওয়াইতে পারতেছি না, তোমার ঘরে আসছি আমারে খানা দিবানি। সর্দারের বিবি ডাক দিয়া বলেন তুমি যদি আইয়ুব নবীর বিবি হয়ে থাকো আমি তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তোমার হাতে হাত দিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আজকের থেকে তুমি এখানে আসবে, নামাজ পড়বে, আল্লাহর ডাকবে, আর বিকালে যাওয়ার সময় খানা নিয়ে যাই, বা তোমার কোনো কাজকর্ম নাই, তোমার কোনো কাজকর্ম নাই, তুমি শুধু এখানে আসবার ইবাদত করবার খানা নিয়ে যাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সর্দার একজন বিবিকে ডাক দিয়ে বলে তোমার ঘরে একজন মহিলা আসে, এটা কি? কয়, নবীর বংশের মহিমে,
আর একজন নবীর বিবি, বিবি তার নাম হলো রহিমা। কয় সে যে যেহেতু নবীর বিবি একটা কাজ কইরু, তার গায়ের থেকে একটু জামা কাইটা রেখে দিও। আরেক রওয়ায়েতে আসে কয় কিছু চুল কাইটা রেখে দিও বরকতের জন্যে। পরিশেষে যখন ওই ঘরের মধ্যে এক রওয়ায়েতে আসে ওড়নার কিছু কাপড়, আরেক রওয়ায়েতে আসে কিছু চুল কাইটা রেখে দিছে। এদিক দিয়ে শয়তান এসে ডাক দিয়ে কয় আইয়ুব তুমি কি খবর রাখছো নি? কয় কি খবর? কয় তোমার বিবি আরেক আরেক লোকের সাথে অপকর্ম করছে, দেখবা মাতার চুল কাটা আর না হলে ওড়না কাটা। শয়তান পেশ লাগাইয়া দিয়েছে হযরত আইয়ুব নবীকে। বিবি যখন খানা নিয়া আইয়ুব আলাইহিসসালামের সামনে আসে, উনি রোগাক্রান্ত হয়েছে ঠিক, ওনার মেজাজ বড় গরম হয়ে আছে, বিবি কেন আমার জন্য খানা আনবে? এই কাজ করিয়া উনি গোসায় রাগান্বিত হইয়া বলে, আমার বিবি যদি আসে আর আমি যদি কোনো সময় সুস্থ হয়ে যাই তার আমি 100 বেতের আঘাত করব। বিবি যখন খানা নিয়ে আসে হযরত আইয়ুব তার খানা খাইতে চায় না, কয় না তুমি তোমার খানা আমি খাবো না, তুমি কি অপকর্ম করছো বলো? কয় নবী আল্লাহরে সাক্ষী রাখিয়া বলি আমি কোনো অপকর্ম করি নাই, তারা আমার বরকতের জন্য চুল বা ওড়না কাটিয়া রাখছে অল্প একটু, আমি কোনো খারাপ কাজ করি নাই। মুসলমান হযরত আইয়ুব কয় না তোমার খানা আমি খাবো না, তুমি অবিদায় হয়ে যাও, অবিদায় হয়ে যাও। বিবি যখন চলিয়া গেছে দূরে, স্বামী রাগ করিয়া পালাইছে চলিয়া গেছে, এদিক দিয়ে আমার আল্লাহ ডাক দেখো জিব্রাইল রে, আমি আর কত আইয়ুবরে পরীক্ষা করব? এক রওয়ায়েতে আসছে 7 বৎসর, আরেক রওয়ায়েতে আসছে 18 বৎসর পর্যন্ত কিরার পোকে কামর খাইতে খাইতে আইয়ুব আলাইহিসসালাম অস্থির হয়ে গেছে। উনি পাহাড়ের কিনারার মধ্যে বসে আছে, জিব্রাইল ডাক দেয় আইয়ুব তোমার পায়ের গোড়ালি দিয়া পাহাড়ের কিনারে একটা আঘাত করো, দেখবা ওইখান থেকে পানি বের হয়ে আসবে, ওই পানি পান করবার পানিতে গোসল করলে আমার আল্লাহ তোমার আগের বডি দেহ ফিরাইয়া দিবি। হযরত আইয়ুব আলাইহিসসালাম পায়ের গোড়ালি দিয়ে আঘাত দিলেন, পানি উঠে আসলো, পানি বের হয়ে আসলো। হযরত আইয়ুব আলাইহিসসালাম পানি পান করলেন, গোসল করলেন, দেখলেন মুসলমান ওই যে কুয়া হয়ে গেছে, কুয়ার ভিতরে গোসল করার সঙ্গে সঙ্গে বড় বড় হরিণ মুসলমান হরিণ যে আছে উড়ে, ওইগুলোর মতো হরিণ খালি উড়িয়া উড়িয়া যাইতেছে। আমার আল্লাহ ডাক দেখো আইয়ুব গোসল করার পরে যে হরিণগুলো দেখছে এগুলো হরিণ নয়, এগুলো হলো আমার ফেরেশতা। আমি আল্লাহ তোমারে পরীক্ষা করেছি। আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী খানা লইয়া স্বামীরে তালাশ করে আয়েশা দেখে সুটাম দেহের একটা অধিকারী পাহাড়ের উপরে বসে আছে, আর রহিমা পাগল পাড়া হইয়া স্বামীরে খোঁজে আর বলে আল্লাহ না জানি আমার স্বামীরে পাহাড় থেকে বাঘ এসে খাইয়া ফালাইল কিনা, রোগী লোকটা তো আমি এখানে দেখি না, রোগী লোকটা গেল কোথায়? বিবি রহিমা কান্না শুরু করে দিলে, হাঁটতে হাঁটতে আইয়ুব নবীর সামনে গিয়া দাঁড়াইছে। আইয়ুব নবী ডাক দেয়া কয় তুমি কে? কয় এখানে একটা মানুষ ছিল অসুস্থ, আপনি কি তারে দেখেছেন? কয় তুমি তারে কি তালাশ করো? কয় হ্যাঁ। কয় দেখো তো তুমি আমারে চিনোনি? কয় আমি তো আপনারে চিনতে পারলাম না, আমি তো হইলাম আইয়ুব নবী, কেমনে হন? কয় আল্লাহ আমারে 18 বৎসর পরীক্ষা করেছে, জিব্রাইলের মাধ্যমে পানি পাইছে, গোসল করছি, আবার সুস্থ হয়ে গেছি। আমার আল্লাহ একদিন আইয়ুব নবীকে ডাক দিয়ে কয় আইয়ুব তুমি এখন কেমন আছো বলো, তুমি এখন সুস্থ হয়ে গেছো, এখন ভালো ছিলা নাকি অসুস্থ যখন ছিলা তখন ভালো ছিলা? আইয়ুব নবী ডাক দিয়ে কয় আল্লাহ আমি যখন অসুস্থ ছিলাম তখনই ভালো ছিলাম, কারণ সকালে একবার জিজ্ঞেস করেছো, বিকালে একবার জিজ্ঞেস করেছো আইয়ুব তুমি কেমন আছো, এখন তো আর জিজ্ঞেস করো না আমি কেমন আছি। আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ ডাক দিয়ে কয় আইয়ুব তুমি যখন সবুর করেছো, ধৈর্য ধারণ করেছ, আমি আল্লাহ তোমার সব নেয়ামত ফিরাইয়া দিব। ওট ফিরাইয়া দিলেন, বকরি বেড়া ফিরাইয়া দিলেন, সম্পদ ফিরাইয়া দিলেন, বিবিগুলোকে ফিরাইয়া দিলেন, সন্তানগুলোও ফিরাইয়া দিলেন। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কে আমার নবীর উম্মতেরা তোমাদেরকেও পদে পদে পরীক্ষা দেওয়া লাগবে, যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে এরা দুনিয়া হবে পরকালে আমার জান্নাতের নেয়ামত পাবে। আপনার আমার বাবা হযরত ইব্রাহিম খলিল দেখা গিয়েছেন শৈশবকালে গর্তের ভিতরে পয়গম্বর লালিত পালিত হইয়া বড় হই
হইলে পরে মা গর্তের ভিতর থেকে ইব্রাহিম নবীরে উঠাইয়া নিয়ে আসছি, মা উঠাইয়া নিয়ে আসছি। ওই সময়ের কার নমরুদ বলেছিল কোনো ছেলে সন্তান ভূমিষ্ঠ হতে পারবে না, ছেলে সন্তান কেউ জন্ম দিতেও পারবে না, কারণ ওই সময়ের কার নমরুদ তার আশেপাশের লোক দিয়া জানতে পেরেছিল ও চিরে একজন ছেলে সন্তান দুনিয়াতে আসবে। তার রাজত্ব চিন্তাই করে নিয়া সব জায়গার মধ্যে এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করবি, রাজত্ব চিনায় নিয়ে যাবে, তার ক্ষমতা চিনায় নিয়ে যাবে। এই জন্য বাদশা ঘোষণা দিয়ে দিল এই কয়েক মাসের ভিতরে যেন কোনো পুরুষ তার বিবির সঙ্গে এক বিছানায় ঘুমাইতে না পারে। বাড়ির সামনে সামনে পাহারা দ্বারা দ্বারা করাই দিয়েছে। কিন্তু ইব্রাহিম নবীর বাবা এক রেওয়ায়তে আসছে নাম ছিল তার এক, আরেক রেওয়ায়তে আসছে বাবার নাম ছিল আজর। ওই আজর ছিল মুসলমান নমরুদের খুব কাছাকাছির মানুষ, তার রাজত্বের পাশেই ছিল তার দেখাশোনা করা, বাদশাকে পাহারাদারি করা। এই সুবাদে সব মানুষ যখন ঘর থেকে পুরুষগুলো বাড়ি করে দিয়েছি, আল্লাহর কি কুদরত, বাবা আজর রাতের বেলা বাদশা যখন ঘুমায় গেছি, চোখের আড়াল করিয়া মায়ের সঙ্গে মিলন করিয়া বাচ্চা পেটের ভিতরে চলে আসছি, আর ইব্রাহিম নবী যখন মায়ের পেটের মধ্যে আসছি, অন্য অন্য মহিলাদের পেটগুলো বড় হয় কিন্তু ইব্রাহিম নবীর মা তার পেট কোনো বড় হয় নাই। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম আলাইহিসসালাম গর্তের ভিতরে প্রসব করলো, মা ওখানে রেখে আসলো, আমার আল্লাহ কুদরতি ভাবে ওইখানেই তারে খানা খাওয়ায়। মাঝে মাঝে মা গিয়া দেখা আসে, ইব্রাহিম ভূমিষ্ঠ হয়ে গেলে বাড়িতে নিয়ে আসলেন। আসার পরে আস্তে আস্তে বড় হয়ে গেল। ইব্রাহিম নবী একদিন ডাক দিয়ে কয়, মা গো আমার মালিক কে, আমার মালিক কে, তোমার মালিক কে, আমার বাবার মালিক কে? ইব্রাহিম আলাইহিসসালামের মা ডাক দিয়ে বলেন, তোমার বাবার মালিক হইল নমরুদ, আমার মালিক হইল নমরুদ। ইব্রাহিম নবী ডাক দিয়ে কুমারে, মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না, মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না। মা তুমি এইটা কি বললা? ইব্রাহিম নবী রাতের বেলা চন্দ্রের দিকে তাকায় বলেন, হাজা রব্বি, এইটা হলো আমার রব। যখন আবার চন্দ্র অস্তমিত হয়ে গিয়েছে কয়, না যেইটা চলে যায় সেইটা আমার রব হতে পারে না। দিনের বেলা সূর্যের দিকে তাকায়া বলে, সূর্য হইল আমার রব, সূর্য ডুবে গেল, কয়, না এইটা আমার রব হইতে পারে না। ইব্রাহিম নবী আস্তে আস্তে বড় হইতেছে। ইব্রাহিম নবী বড় হয়ে গেলে সবাই বছরে একবার মুসলমান ভাইরা চলে যায় মেলার আয়োজনে, এলাকার সব লোক চলে গেল, ইব্রাহিম নবী গেল না। ইব্রাহিম বললেন, আমি অসুস্থ, আসলে দুনিয়াবি কোনো অসুস্থ না, কাফের বেদিনদের সঙ্গে ওই বাজারে যাবে না, মেলায় যাবে না, উনি এই জন্য বলে দিল আমি অসুস্থ। সবাই মেলায় চলে গেল, ইব্রাহিম নবী মুসলমান মূর্তির ঘরে ডুইকা, দেখলো বড় খোদা, মেজ খোদা, সেজ খোদা, ছোট খোদার অভাব কোনো অভাব নাই। ইব্রাহিম নবী কুঠার একটা নিয়ে, কুঠারটা নিয়ে বড় খোদারে রাইখা সবগুলো খোদা বাইঙ্গা মেসাকার করে দিয়া বড় খোদার কাদের মধ্যে কুঠার জুলাইয়া রেখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সবগুলো খোদা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বড় খোদার কাদের মধ্যে গলার মধ্যে কুঠার জুড়াইয়া রেখেছি। সব মানুষ চলে আসছি মুসলমান মেলা থেকে, সব মানুষ যখন চলে আসছে সবাই বলতে, কিরে আমাদের মূর্তিগুলো কে ভাঙল? এলাকার লোকেরা কয়, মনে হয় আজরের ছেলে ইব্রাহিম ভাঙতে পারে, সে তো মেলায় যায় নাই। ইব্রাহিমকে পাকড়াও করিয়া নেওয়া হলো, বলতে এই মূর্তি কে ভেঙ্গেছে? কয়, আমার জিগেও কেন, যে খোদার সামনে বাংছে ওই খোদারে জিজ্ঞেস কর। বড় খোদার সামনে ছোট খোদা সব ভাঙ্গা ঘুরা করে ফেলাইছে, আমারে জিজ্ঞেস করার দরকার কি? এদেরকে জিজ্ঞেস করো না, বড় খোদারে জিজ্ঞেস করো এই মূর্তিগুলো কে ভেঙ্গেছে। তখন এদের বুঝার আর বাকি নাই যে ইব্রাহিম নবী আমাদের বিরোধী, সে এক আল্লাহর দাওয়াত দেয়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, তোমরা এই কালিমাটা পড়ো। সব মানুষ একদিকে হয়ে গেল আর ইব্রাহিম নবী আরেক দিকে হয়ে গেল। ইব্রাহিম ডাক দেয়, কে আল্লাহ? তুমি স্যার আমার আর কেউ নাই, তুমি স্যার আমার আর কেউ নাই, সব একদিকে ক্ষমতাওয়ালা,
আর ইব্রাহিম নবী আর একদিকে। ইব্রাহিম আলাইহিস সালাম ইতিহাস তো আমরা সব জানি যে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে, আগুনের মধ্যে ফলাইছে। তো আল্লাহ তাআলার উপরে ভরসা করেছে, পূর্ণ আত্মবিশ্বাস ছিল যে আমার আল্লাহ আমারে বাঁচাবেন, আমার আল্লাহ আমারে হেফাজত করবেন, আমাকে কেউ মারতে পারবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে, বিভিন্ন জায়গা থেকে সাহায্য করার জন্য সব মাখলুক চলে আসে মুসলমান সাহায্য করার জন্য। ইব্রাহিম বলে তোমাদের সাহায্যের আমার কোনো দরকার নাই, যিনি আমার আগুনের মধ্যে ফলাইছেন তিনি আমার সাহায্য করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ আগুনকে উদ্দেশ্য করে বলেন, ইয়া নারুকুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। ইব্রাহিমের আল্লাহ ইব্রাহিম আগুনকে হুকুম দিয়েছে আরামদায়ক ঠান্ডা হয়ে যায়, আরামদায়ক ঠান্ডা, যেটা আমার ইব্রাহিমের জন্য কষ্ট হবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে, তখন ওপরের থেকে নমরুদের একজন মেয়ে ছিল, ওই মেয়েটা ওপর থেকে দেখতেছে ইব্রাহিম নবীর চতুর্দিক দিয়ে আগুন ধাও ধাও করে জ্বলতেছে, আর ইব্রাহিম যেই জায়গার মধ্যে বসা এটা একটা ফুলের বাগানের মতো দেখা যাইতেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মুসলমান নমরুদের কন্যা ওপরের থেকে পয়গম্বর ইব্রাহিমকে ডাক দেখ, ইব্রাহিম বুঝে আসতেছে না চতুর্দিকে আগুন ধাও ধাও করে জ্বলতেছি, এরে ইব্রাহিম তুমি যে আগুনের মাঝখানে পড়ে আসো, ইব্রাহিম তোমার এইখানে কেন আগুন নাই, এইখানে কেন ফুলের বাগান? ওই ওপর থেকে নমরুদের মেয়ে আওয়াজ দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তুমি যদি কালমা পড়ে মুসলমান হয়ে যাও তোমার জন্য আমার আল্লাহ আগুনটাকে ফুলের বাগান বানিয়ে দিবে। নমরুদের মেয়ে তখন আর দেরি করে নাই, কিতাবের ভিতরে ইতিহাস লিখেছেন নমরুদের মেয়েটা ওপরের থেকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, ইব্রাহিমের সামনে এসে পড়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এই কালিমার আওয়াজ দিয়েছে, কালিমার ঘোষণা দিয়েছে, নমরুদের মেয়ের জন্য ওই জায়গাটা ফুলের বাগান আল্লাহ করে দিয়েছে। মেয়েটা আগুনের কুণ্ড থেকে বের হইয়া নমরুদের কাছে গিয়ে বলে, বাবা তুমি কার পিছনে লেগেছ, তুমি কার পিছনে লেগেছ, কার আগুনের মধ্যে ফলাইছ? বাবা আমি তো দেখে আসলাম ইব্রাহিমের আগুন চতুর্দিকে আগুন ধাও ধাও করিয়া জ্বলে, বাবা গো আমি উপরের থেকে নজর করিয়া দেখি ইব্রাহিম ফুলের বাগানের মধ্যে বসে আছে। ও বাবা তুমি কারে আগুনে ফেলাইছো? বাবা ইব্রাহিম নবী তো আসলে দুনিয়াবে কোনো মানুষ না, উনি আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই, আমিও উপরের থেকে ঝাঁপ দিয়ে আগুনের মধ্যে পড়লাম, আমিও ইব্রাহিম নবীর কালমা গ্রহণ করেছি, আমার আল্লাহ আমার একটা পশম জ্বালায় নাই। বাবা আমি ঘোষণা দিয়ে দিলাম আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তুমি আসলে হক নও তুমি সত্যবাদী নও, আমার ইব্রাহিম সত্য নবী সত্য পয়গম্বর, আমি ইব্রাহিম নবীর কালমা গ্রহণ করে ফেলেছি, আমি ভিতর ইমান এনে ফেলেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে আমার নবীর উম্মতেরা তোমরা ইমান গ্রহণ করবা, তোমাদের অনেক পরীক্ষা আসবে, অনেক পরীক্ষা আসবে, ওই পরীক্ষা যদি কামিয়াব হতে পারো উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার সম্পদ দান করব, আমি আল্লাহ তোমাকে আখেরাতে জান্নাতের নেয়ামত দান করব। তোমার পরীক্ষা তোমার বেশি দিনের না, এরা পরকালে জান্নাতের নিয়ামত পাবে যারা সবুর করবে, আর আমি আল্লাহকে সঙ্গে রাইখা রাইখা দিনাতিপাত করবে, এরা আমার দুনিয়া পাবে আমার আখেরাতও পাবে। তবে দুনিয়া পাওয়ার পরে আখেরাতকে প্রাধান্য দিবা, দুনিয়াকে প্রাধান্য দিও না, আখেরাতকে প্রাধান্য দিও, তাহলে তুমি কামিয়াব হতে পারবা। আল্লাহ তাআলা আমাদেরকে সবুর করার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের ইমানগুলোকে মজবুত করে কবরে যাওয়ার মতন তৌফিক দান করুন। অমাত